ফরিদপুরের ভাঙ্গায় এবছর 1200 হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় রুগ্ন শুকনো অবস্থায় থাকা সরিষার কদর আবারও বৃদ্ধি পেয়েছে। বিশ্ববাজারে সয়াবিন তেলের দামের বৃদ্ধি এবং স্বাস্থ্য সচেতনতার কারণে আবারও সরিষার তেলের ব্যাপক পরিমাণে চাহিদা বৃদ্ধি পায়। প্রান্তিক চাষিদের মধ্যে সরিষা চাষাবাদের আগ্রহ দেখা যাচ্ছে। স্থানীয় কৃষক নিশিকান্ত বাসুদেব বলেন, তিনি প্রতি বছর সরিষা চাষাবাদ করেন, এই বছরও সরিষা চাষাবাদ করেছেন। এবছর বৃষ্টির কারণে দুইবার তাকে সরিষার বীজ বুনতে হয়েছে। এবছর ফরিদপুরের ভাঙ্গায় ব্যাপক পরিমাণে সরিষা চাষাবাদ বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে বাম্পার ফলনেরও আশা করছে কৃষকেরা। কেননা অনুকূল আবহাওয়া এবং ভালো জাতের সরিষার বীজ বপন করায় প্রতিটি ফসলই মাঠে হলুদ সমাহারে ভরে ভরে উঠেছে, বেড়েছে মৌমাছিদের কলহল। সরজমিনে দেখা যায়, ভাঙ্গা উপজেলার গারো ইউনিয়নের ডাঙ্গারপাড়া এলাকায় প্রায় 150 হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় কৃষক রিপন শেখ বলেন, তিনি 2 একর জমিতে সরিষা চাষাবাদ করেছেন, তবে তারা কৃষি অফিস থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাননি। এ বিষয়ে কথা বলতে ভাঙ্গা উপজেলার কৃষি অফিসার সুদর্শন শিকদারকে একাধিকবার ফোন করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে উপসহকারী কৃষি অফিসার যুগল বিশ্বাস বলেন, গত বছর ভাঙ্গায় 1010 হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছিল, এবছর প্রায় 1200 হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হচ্ছে। এ অঞ্চলে মূলত রায় ও বালি জাতের সরিষার চাষাবাদ করা হয়। আমরা এই বছর 2500 কৃষকদের মধ্যে সার ও বীজ প্রদান করেছি। বাড়ি একটি উন্নত জাতের সরিষা, এর বীজ থেকে 43 থেকে 44% তেল উৎপাদন করা সম্ভব। সরিষা সম্পর্কে বলতে গেলে, সরিষা একটি বর্ষজীবী উদ্ভিদ, এর উৎপত্তি স্থল এশিয়ায়। ভারতীয় উপমহাদেশ সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে শীতকালীন রবি শস্য হিসাবে সরিষা চাষাবাদ করা হয়। সরিষার গাছের দৈর্ঘ্য 1 মিটারের মতো হয়, তবে রায় সরিষা 2 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সরিষা মূলত একটি তৈলি ফসল, সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল। প্রায় 3.5 লক্ষ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয়। বিভিন্ন জাতের সরিষার বীজে প্রায় 40 থেকে 44% তেল উৎপাদন সম্ভব। বাংলাদেশের সরিষা তেলের উৎপাদনের বাৎসরিক পরিমাণ প্রায় 2.5 লক্ষ টন। সরিষার খৈলে প্রায় 40% আমিষ থাকে। বাংলাদেশে 3 প্রকার সরিষা চাষাবাদ করা হয়, যেগুলো হচ্ছে মাগি সরিষা, রায় সরিষা এবং ধলি সরিষা। বাংলাদেশে এর বেশ কিছু উচ্চ ফলনশীল প্রজাতির উদ্ভাবনও করা হয়েছে ইতিমধ্যে। আমার নাম শেখ রিপন। আচ্ছা, আপনি কি এবার শস্য আবাদ করেছেন? হ্যাঁ, করছি বিঘানি বিঘেখানিক। আচ্ছা, আচ্ছা, এখানে কত বিঘার মতো শস্য আবাদ করা হয়েছে? 90 বিঘে 50। 50 বিঘার। আচ্ছা, আমরা যতদূর জানি আগে অনেক মানে ফসলি মাঠে মাঠ ভরে সরিষার চাষ আবাদ হতো, কিন্তু সাম্প্রতিক সময়ে সরিষার আবাদ খুব কমে গেছে, কারণটা কি? কারণ ভাই, সরিষার দাম পেয়ে নেতো, কারণ এই যা খরচা বর্চা যায়, তার সারের দাম, যা পানির দাম, যা তেলের দাম, তাতে হিসেবে দেখা যায় সরিষার দাম তেমন আছে 2000, 2200, 1500, তাই পথা ভাড়া পরে হারিয়েছি। এখন সোয়াবিন তেলের দাম মনে হয় যে যা বাড়তি, দেখলাম আমাকে সোয়াবিন তেলের যে পথা ভাড়া, আমাকে সরিষা বলে ইয়া নিজেও খাইতে হবে তেল বানাইয়া, তাই আমরা আবাদ করছি। এবার প্রান্তিক সরিষা চাষিদের যদি উন্নত জাতের বীজ এবং সার দিয়ে সাহায্য করা যায়, তাহলে আবারও ফসলি মাঠ ভরে উঠবে হলুদ চাদরে। দেখা যাবে মাঠের পর মাঠে চাষ হচ্ছে সরিষার। সরিষার তেল যেমন স্বাস্থ্যকর, তেমনও সহজলভ্য হবে। তাই প্রান্তিক এসব চাষিদেরকে প্রশিক্ষণ, সার, বীজ দেওয়া অত্যন্ত জরুরি। কি কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পান, সার, বীজ বা এইটা করে কৃষি অফিস? না, আমরা কৃষক হিসেবে কিছু পাই নাই, আর আমাকে দেয় না।